Hey guys, what's up? It's me Maruf and welcome back to my another video. So গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন এআই এর সাহায্যে। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের ইউনিক ইমেজ বানানো শেখাবো, কিভাবে আপনারা এই ধরনের ইউনিক ইমেজ তৈরি করতে পারেন নতুন প্রম্পটের মাধ্যমে। আর এই ইমেজগুলো কিন্তু দেখতে রিয়েলি অ্যামেজিং। এই ইমেজগুলোর মেইন ফোকাস হচ্ছে যে গ্রামীণ একটা পরিবেশের মধ্যে এই ছবিটা আপনার থাকতেছে এবং এটা কিন্তু একদম রিয়েলিস্টিক ফিল দেখাবে আপনাদেরকে। সো এই ধরনের ইমেজ কিভাবে ক্রিয়েট করতে পারেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সমর্থন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্ট এনি মোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েল, সো গতকালকের ভিডিওতে আমি যেটা শেয়ার করেছিলাম সেখানে একটা প্রম্পট শেয়ার করেছিলাম, ওই প্রম্পট দিয়ে আপনারা কিন্তু এই টাইপের ইমেজগুলো অনেকগুলো বানিয়ে নিয়েছেন। বাট এই ভিডিওতে একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে দেখাবো, এটাতে অন্য একটা আলাদা প্রম কিছু শেয়ার করব যেটার মাধ্যমে আরও ইউনিক ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো আমরা কিন্তু হচ্ছে আমাদের এই ইমেজটা যদি ভালোভাবে বানাতে চাই তাহলে মেইন ফোকাস হচ্ছে আমার প্রম্পটের উপরে। আমরা যেমন প্রম্পট লিখব ঠিক এআই কিন্তু তেমন আমাদেরকে ইমেজটা মেক করে দিবে। সো এই ধরনের এখন আপনাদেরকে কিন্তু ভালো ভালো প্রম্পট আপনাকে রাইট করতে হবে। আপনি যত ভালো প্রম্পট রাইট করতে পারবেন তত ভালো কিন্তু তারা আপনাকে বেটার কোয়ালিটিতে আপনার ভালো ভালো হচ্ছে ইউনিক ইউনিক ইমেজ এখান থেকে আপনাকে সেন্ড করবে। সো এখন আমরা নতুন একটা প্রম্পট নিয়ে এসেছি, যে প্রম্পট দিয়ে আপনারা হচ্ছে নতুন নতুন মানে হচ্ছে খুব সুন্দরভাবে আছে ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন, যেটা লোকালি আমরা হচ্ছে যখন ক্রিকেট খেলা বা ফুটবল খেলা কিন্তু আমাদের সব জায়গায় বেশি হয়, তার মধ্যে বেশি হয় যে বিভিন্ন দোকানে আড্ডা মানে বিভিন্ন দোকানে রাস্তার সাইডে এগুলোতে কিন্তু বেশি হয়। সো ওই টাইপের হচ্ছে গ্রামীণ বাংলা যেমন কিছু দৃশ্য থাকে ঠিক ওইভাবে আপনারা কিছু সিনেমেটিক লাইক সিনেমেটিক টাইপ আপনারা কিন্তু এই ছবিগুলো ক্রিয়েট করতে পারবেন এআই এর সাহায্যে। এবং এটা বোঝাও যাবে না যে আসলে এটা এআই দিয়ে করা নাকি রিয়েল, একদম রিয়েল রিয়েল ফিল আসবে একটা। সো কীভাবে এটা করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। তো এর জন্য ফার্স্টে হচ্ছে সেমভাবে এগেন চলে যেতে হবে আপনাকে ব্রাউজারে, দেন সার্চ বারে আসবেন, আসার পর এখানে লিখে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। সো বিং ইমেজ ক্রিয়েটর লিখে দেওয়ার পর আপনার হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটরের বিং এর যে ওয়েবসাইটটি রয়েছে মাইক্রোসফটের ওয়েবসাইটটি সেখানে আপনাকে যেতে হবে। সো এই যে রয়েছে bing.com, দেন এখান থেকে bing.com-এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আপনাকে মাস্ট বি হচ্ছে সাইন আপ, আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সাইন আপ করে নেবেন। আর যারা হচ্ছে এটা করতে পারেন না তারা আমার আগের ভিডিও দেখতে পারেন, আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে সাইন আপ করতে হয়। সো এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি সাইন আপ করা আছে, সাইন ইন সহ করা আছে। সো আশা করছি আপনারা ওইটা পারবেন খুব ইজিলি। আপনারা জাস্ট হচ্ছে থ্রি ডটে আসবেন, এখানে সাইন ইন থাকবে, সাইন ইনে ক্লিক করে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনার জিমেইলটা যাবে, আপনার জিমেইলে একটা কোড যাবে, কোডটা দিয়ে জাস্ট হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করে একটা ক্যাপচা দিতে পারে, সেই ক্যাপচাটা পূরণ করে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি। সো যদি তারপরও না পেরে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা দেখবেন, আমার আগের ভিডিওটা এই যে আই বাটনের কোণা দেখতে পারবেন অথবা এই ভিডিওর ইন্ডে দেখতে পারবেন, সেখান থেকে আপনারা ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন, সেখানে অ্যাকাউন্টগুলো আমি দেখিয়ে দিয়েছি। সো এরপরে আপনারা যে কাজটি করবেন এখানে আসবেন মাইক্রোসফট হচ্ছে মানে বিংয়ে। সো বিংয়ের এখানে আসার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে এখন প্রম্পটা পেস্ট করতে হবে। সো আমি প্রম্পটা এগেইন হচ্ছে আগের মতো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। আর আমাদের দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট কিন্তু 6টা রয়েছে, তার মানে আমরা আরও 6টা ইমেজ মেক করতে পারবো। সো অনেকে বলেন যে ক্রেডিট আমরা কীভাবে বাড়াতে পারি বা ক্রেডিট শেষ হয়ে গেলে আমরা কী করতে পারি বা হচ্ছে অনেকের নাকি কোড আসতেছে না, সো এই নিয়ে একটা ভিডিও আসতেছে খুব শীঘ্রই। সো এখন আমরা হচ্ছে এটা আগে দেখে নিই যে কীভাবে এখন আপনারা এই টাইপের ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন। সো এখন প্রম্পটা এখানে দেওয়ার জন্য আপনাকে এখানে আসতে হবে আর এই প্রম্পটা আমি এখন এখানে পেস্ট করে দিব, জাস্ট এই যে প্রম্পটা এখানে পেস্ট করে দিলাম। সো প্রম্পটা পেস্ট হয়ে গেলে এখন আপনাকে এখানে কিছু চেঞ্জ করতে হবে আর এই প্রম্পটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওগুলো হচ্ছে টিকটকে শেয়ার করেছি, মানে ওইখান থেকে আবার ভিডিওটা অলরেডি ভাইরালের পথে চলে গিয়েছে, মানে এগুলোতে বর্তমান সময় খুবই রিস পাচ্ছে এই ভিডিওগুলোতে, আপনারা যদি ছাড়েন তাহলে আপনাদেরও রিস আসবে। সো এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে এই যে প্রম্পটা এইভাবে থাকবে, এখানে আসার পরে এখন আপনাকে নামটা জাস্ট এখানে চেঞ্জ করতে হবে, নাম চেঞ্জ করার জন্য শেষে চলে আসবেন প্রম্পটার, এই যে এখানে রয়েছে নাম জাস্ট এখানে আসবেন। আসার পরে এখন আপনি যেই নামে ইমেজটা মেক করতে আছেন ওই নামটা এখানে আপনাকে লিখে দিতে হবে, আমার নামটা কেটে দিবেন, দেওয়ার পর এখানে আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন। অ্যাজ লাইক এখানে ধরুন আমি এখান থেকে শুভ নাম দিলাম, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। এরপর হচ্ছে জার্সি নাম্বার, সো জার্সি নাম্বার যে আপনি এখন যত নাম্বার জার্সি দিবেন ঠিক ততটুকু কিন্তু এখানে শো করবে। সো আমি যদি এখান থেকে 30 নাম্বার জার্সি দিই বা হচ্ছে 03, আপনি যে মানে জার্সি নাম্বার যতটি দিয়েছেন ঠিক ওইটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন জাস্ট এখানে হচ্ছে ক্রিয়েট, জাস্ট হচ্ছে এখানে ক্রিয়েট বাটনের একটা ক্লিক করে দিবেন। সো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, দেন আমাদের ইমেজটা কিন্তু রেডি হয়ে আমাদের সামনে এখানে চলে আসবে। আর আমি যে আগের ইমেজগুলো ক্রিয়েট করেছি এই দেখতে পাচ্ছেন যতগুলো ইমেজ ক্রিয়েট করেছি সবগুলো হিস্ট্রি কিন্তু এখানে শো করতেছে, এখান থেকে চাইলে কিন্তু আমরা ইমেজটা এভাবে ভিউ করতে পারবো। আর আমাদের ইমেজটা কিন্তু ওটা ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো আমি হচ্ছে আগে ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড আমি যদি হচ্ছে এই যে রিসেন্ট যে কাজটা করলাম মানে হচ্ছে যেটা সাবমিট করলাম এখানে আমরা আসলাম, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু হচ্ছে আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন ইমেজটা এখান থেকে শো করি, ইমেজের উপর একটা ক্লিক করে দিলাম,
অ্যান্ড আমাদের কিন্তু একটা ইমেজ আমাদের ক্রিয়েট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ক্রিয়েট করেছে। আপনারা কিন্তু বুঝতে পারবেন না যেটা এআই দিয়ে করা। এই যে এই পাশে যে লোকগুলো রয়েছে বা এগুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক ফিল দিয়ে দিয়েছে, এবং উপরে কিন্তু খেলা চলতেছে। প্লাস হচ্ছে এই পাশে কিন্তু চারিদিক থেকে লোকজন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবির কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ইমেজগুলো ক্রিয়েট করে দিয়েছে। মানে বোঝার কোনো ওয়ে নাই যে এটা হচ্ছে এআই দিয়ে করা, একদম রিয়েলিস্টিক ফিল পাবেন এই ইমেজগুলো। আমি যে হচ্ছে প্রম্পটটা আপনাদেরকে দিলাম এই প্রম্পটটা দিয়ে, আর এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এই পাশে আসি দেখতে পাচ্ছেন এই ছবিটা, এই ছবিটা কেউ দেখলে মানে কখনো বলতে পারবে না যে এটা হচ্ছে এআই দিয়ে ক্রিয়েট করা, মানে 95% কিন্তু একদম রিয়েলিস্টিক। সো এই যে দেখুন, এই যে তার বডি প্লাস হচ্ছে এই পাশে দেখুন একদম মানে এ টু জেড হচ্ছে রিয়েলিস্টিক। তো সব কিছু কিন্তু এখানে রিয়েলিস্টিক রয়েছে, ইমেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে এআই আমাদেরকে তৈরি করে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন ইমেজগুলো। তো আমরা এখন এই ইমেজগুলো যদি চাই ডাউনলোড করবো, আমাদের ডাউনলোড করার জন্য এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এখানে থ্রি ডট লাইন রয়েছে এখানে ক্লিক করে দেন রয়েছে ডাউনলোড, জাস্ট এখানে ডাউনলোড একটা ক্লিক করে দেবেন, ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেমভাবে আপনার প্রত্যেকটা ইমেজ এখান থেকে সেভ করে নেবেন, এই যেভাবে জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন আপনার ইমেজটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। সো এইভাবে হচ্ছে আপনার 4টা করে ইমেজ পাবেন প্রত্যেকটা প্রম্পটের, আমার আছে প্রত্যেকবার আপনি যখন এটা করবেন আর কি প্রত্যেকবার 4টা 4টা করে ইমেজ পাবেন, দেন এখানে এখানে চলে আসবেন। এরপরে আপনার চাইলে হচ্ছে যে কারো এখান থেকে নাম দিয়ে যে কোনো জার্সি নাম্বার দিয়ে আপনি কিন্তু এটা মেক করে নিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি বানাতে পারেন। সো এই টাইপের আপনি যত যত মানে এখানে যত প্রম্পট দিতে পারবেন ঠিক ওইভাবে কিন্তু এখানে দিবে। তো ধরুন এখন যদি আমি এগেন এখান থেকে সাবমিট করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা চেঞ্জ করে অন্য একটা প্রম্পট দিবে। সো আমি জার্সি নাম্বারটা জাস্ট চেঞ্জ করে দিলাম বোঝার সুবিধার্থে। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, এখন আমাদের কিন্তু এই ইমেজগুলো আসবে না, এখন আমাদের অন্য আরও ইমেজ আসবে। সো আপনাদের যেই ইমেজগুলো ভালো লাগবে আপনার জাস্ট এইভাবে বারবার দিয়ে আপনি হচ্ছে কিন্তু নিয়ে নিতে পারবেন। আশা করছি যেগুলো আসবে ওগুলো আপনাদের ভালো লাগবে, কারণ এখানে যেগুলো দিচ্ছে প্রত্যেকটা কোনোটা ভালো না লাগার মতো ইমেজ এখানে দিচ্ছে না, প্রত্যেকটা কিন্তু অস্থির লেভেল এখানে পিক কিন্তু আমাদেরকে মেক করে দিচ্ছে। সো আপনার জাস্ট এখানে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, একদম আপনাদেরকে এআই এর মাধ্যমে খুব ইজিলি কিন্তু আপনাকে এখানে কিছু করতে হতেছে না, মানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তো আমাদেরকে এখানে দিলাম, এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। সো আমরা এখন জাস্ট একটু অপেক্ষা করব, এই দেখতে পাচ্ছেন রিসেন্টলি এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এইবার কিন্তু ইমেজগুলো কিন্তু আরও জোজ হয়েছে। এখন যে আমি এই ইমেজটা যদি ক্লিক করি, এই ইমেজটা যদি প্রিভিউ করে দেখতে পাচ্ছেন, এই ইমেজটা দেখবেন এখন দেখতে পাচ্ছেন একদম কিন্তু জোস। এই দেখতে পাচ্ছেন নামটা দেখুন, প্লাস হচ্ছে এই যে হেয়ার কাটিং, প্লাস হচ্ছে জার্সি, প্লাস হচ্ছে মানে যেটাই আপনি খেয়াল করুন প্রত্যেকটা কিন্তু রিয়েলিস্টিকভাবে এখানে রয়েছে। সো এখন আমরা এই ইমেজটা এখান থেকে সেভ করে নেবো, ইমেজটা কিন্তু একদম টোটালি অস্থির হয়েছে। আমরা যে এই পাশের ইমেজটা দেখি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কোনো বোঝার যে ওয়ে নাই যেটা হচ্ছে এআই দিয়ে করা, প্রত্যেকটা কিন্তু মানে প্রথম অবস্থায় যখন কেউ দেখবে অবশ্যই বুঝে নেবে যেটা হচ্ছে রিয়েল। সো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি হচ্ছে এগুলোকে বানিয়ে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে বাট এটা হিন্দিতে, জার্সি নাম্বার রয়েছে। সো আপনি পরবর্তীতে এডিট করে বসিয়ে নিতে পারেন আপনার নামটা, দেখতে পাচ্ছেন এই যে এই পাশের ইমেজগুলো দেখুন বা হচ্ছে ম্যানগুলো বা হচ্ছে পার্সনগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু রিয়েলিস্টিক ভাব রয়েছে, কোনোটাতে বোঝার আইয়ে নেই যে হচ্ছে এটা এআই দিয়ে করা। সো আই হোপ আপনারা খুব ইজিলি এইবার এই প্রম্পট দিয়ে খুব সুন্দর সুন্দর ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর এই প্রম্পটগুলো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করার জন্য আপনারা কী করবেন, আমার এই ভিডিওটা যেটা দেখতে আসেন এটা লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করবেন, মানে ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন। এরপর ভিডিও টাইটেল উপরে ক্লিক করে ডিসক্রিপশনটা ওপেন হয়ে যাবে, জাস্ট ক্লিক চাপিয়ে ধরে আমার ডিসক্রিপশনটার থেকে ওটা কপি করে নেবেন। সো দ্যাটস ইট, আশা করছি আপনারা খুব সহজে এইভাবে বানাতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আসসালামু আলাইকুম।